হ্যাঁ যখন মা যশোদা কৃষ্ণকে কোল থেকে নেমে দুধ নামাতে ছুটে গিয়েছিলেন তখন কৃষ্ণের ক্রোধে কি হচ্ছিল ঠোঁটটা খুব কাঁপছিল তখন কৃষ্ণ চিন্তা করলেন আরে ক্রোধটা তো রজগুণের প্রতীক আর কৃষ্ণের ঠোঁটটা কী রঙের লাল রঙের লাল তো রজগুণের প্রতীক তাই রজগুণে তো আমার ঠোঁটটা কাঁপছে তাই রজগুণকে কিভাবে দমন করব। কৃষ্ণ তখন ওই দুটো দাঁত বেরিয়েছিল সাদা সেই দাঁত দিয়ে দাঁত হচ্ছে সাদা রঙ সাদা হচ্ছে সত্যগুণের প্রতীক তাই ওই দাঁত দিয়ে ঠোঁটটাকে চেপে রেখেছিল যে তুই কাঁপিস না হ্যাঁ তাই একমাত্র সত্যগুণ দিয়ে হ্যাঁ রজগুণকে দমন করা যায় তা এখন তো দুর্বাসামণিরা সত্যগুণে উদয় হয় না হ্যাঁ এখন আমরা কি করে বুঝবো যে আমরা রজগুণে আছি না সত্যগুণে আছি না তমগুণে আছি এই মুহূর্তে খুব সহজ উপায় হ্যাঁ থারোমিটার দেখার মতো জল দেখার মতো যদি চোখটা বন্ধ করবেন বন্ধ করে যদি রাধা মাধবকে দেখবেন যদি দেখবেন যে চোখ বন্ধ করে পুরা অন্ধকার দেখছেন তাহলে জানবেন আপনি তমগুণে আছেন আর চোখ বন্ধ করে যদি দেখেন যে ঝিলমিল ঝিলমিক করছে বিদ্যুৎ চমকের মতো আসছে যাচ্ছে তাহলে জানবেন আমি একটু রজগুণে আছি সত্য মধ্যে একটু রজগুণ ভালোই মিশ্রিত আছে আর যদি দেখেন যে চরণ থেকে পুরা মস্ত পর্যন্ত পুরা চোখের সামনে ভগবান ভাসছে খুব সুন্দর হাসছে জানবেন আমি সত্যগুণে আছি খুব সুন্দর থারোমিটার हाँ huh? के भावा